যখন ভিডিওটা করছি এটার 1 ঘন্টা আগে চিনকে একটা ভিডিও ছেড়েছে, জরুরি সূচনা, আসো আসো জরুরি সূচনা বলে, না কি সবার ফেস ভ্যালু হয়ে গেছে, সবাই আর এখন ওকে নিয়ে ভিডিও করো না, তাই কারণ ও কারোর ভিডিওর উত্তর দেবে না, মা গো বা কাল ল, মানে যে ওর কাছে কেউ উত্তর চেয়েছে, তুই উত্তর দিবি কোন মুখে রে চিনল চিনকি, তুই উত্তর দিবি কোন মুখে, কারণ তোর বাড়িতে যে মধুচক্র চলে আর তুই তোর বর যে গেজার ব্যবসা করে এটার আবার কোনো উত্তর দেওয়ার তোর মুখ আছে না জায়গা আছে, অসভ্য বিয়ে আকালে বিয়া দেও, তুই নাকি লোকের তুই আবার কন্টেন্ট তৈরি করিস, লোককে বলছিস অনেক তো ফেস ভ্যালু হয়ে গেছে চিনকির মেয়ের, চিনকির আর ঝপনের কে নিয়ে নাকি লোকে ভিডিও করে করে ইয়ে করেছে, এই জুতোটা পুরো বুনোমোষের মুখে মারলো, এই বুনোমোষ এই শুয়োর বুনোমোষকে আবার শুয়োর বলছি কেন, তোর মুখে দেখ কেমন মুতলো তোর চিনকি মাসি, বলার পর বললো এবার নিজস্ব কন্টেন্ট করো, সবাইকে বললো নিজস্ব কন্টেন্ট করতে, কিন্তু ওর জামায়ের ধন ধরে ধরে থাকবে দাঁড়িয়ে থাকবে, কারণ বান্টু ছোটো তো ওটা ধরে ঝুলে ঝুলে যদি বান্টুটাকে একটু বড় করা যায় মেয়ের কাজে লাগবে তো, কারণ ওর যখনই মনে হবে ওর ভিউজ কমে গেছে, ওর যখনই মনে হবে আমাকে অনেকদিন কেউ UIT-তে ঝাঁটাপাটা করেনি, ওর যখনই মনে হবে যে ইউটিউবের লোকের কাছে আমার ঝাঁটাপিটা খাওয়ার দরকার, তখনই কী করবে টুক করে ও ওর মেয়েকে বের করে দেবে বাড়ি থেকে আর চিৎকার করবে কেঁদে কেঁদে আমার মেয়ে কোথায় চলে গেছে আমার মেয়ে, এরকম করবে, কারণ তখন কী করবে পাইকারি হেরে ওর জামাইকে ওর শাশু জামাইয়ের মায়ের সাথে শুয়ে আর পুরো মেয়েটাকে পুরো উলঙ্গ করে YT-তে ন্যাংটো করে বিক্রি করে দিয়ে 60,000 সাবস্ক্রাইবার ইনকাম করবে, আবার লোককে বলবে যে তোমরা নিজস্ব কন্টেন্ট দাও, মনে হচ্ছে ওকে জুতো দিয়ে চিনকিকে মনে হচ্ছে জুতো দিয়ে মারলেও মনে রাগ মিটবে না, অসভ্য ইতর কে আছে গো পৃথিবীতে যে নিজের মেয়েকে বিক্রি করে খায়, হ্যাঁ লোক তবু নিজের ফ্যামিলি নিজের সন্তান নিজের নিজের লোককে বাঁচিয়ে রেখে যা করে করে, অসভ্য ইতর, তা স্কিপ করো না ভিডিওটা দেখো চিনকি 1 ঘন্টা আগে কী বলছে, বুনোমশ সচেতন হয়ে যা, ওই বুনোমশ সচেতন হয়ে যা, তোকে বারণ করছে শুধু তোকে না সবাইকে বারণ করছে, আবার তোর অন্ন যোগায় বললো, দেখ তোর অন্ন যোগায়, তোকে যেমন চিনকি অন্ন যোগিয়েছে তেমনি তোকে মগা মানে আমাদের ভাই প্রীতমও কিন্তু অন্ন যোগিয়েছে, তাই প্রীতমের ফটো লাগিয়ে প্রণাম করিস বুঝলি, তুই চলো দেখতে থাকো স্কিপ করো না, কারণ আমাদেরকে নিয়ে ভিডিও করলে তোমার যে এত ভিউ পাবে আর নয়, মানুষ বুঝে গেছে ঠিক আছে, মানুষ বুঝে গেছে যে এরা এদের দুজনকে নিয়ে ভিডিও করলে ভিউ পাবে, তো তাদেরকে বলি তোমরা এবার নিজেদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো, কারণ চ্যানেলটা গ্রো হয়ে গেছে এবার নিজেদের কন্টেন্টটা দাও, কারণ পরদিন আর পিঙ্কি পালা রিমি পালা তপন পালের মানে ফেস ভ্যালু কমাবে, তো এবার নিজেদের কন্টেন্ট দিয়ে ভিডিও করার চেষ্টা করো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় সীমা থটসে সবাইকে স্বাগত, তা প্রত্যেককে বলি আমাদের চিনকি পাল কন্টেন্ট দিয়েছে, হ্যাঁ কতদিন আর চিনকি পালের ফেস ভ্যালু নিয়ে আমরা বিক্রি করে খাবো বলো তো, চিনকি পাল ঝপন ঝাল আর ওইদিকে আমি রিমির নামটা খারাপ করবো না রিমি, এদেরকে নিয়ে কতদিন আমরা ভিডিও করবো কতদিন, তাই চিনকি সবাইকে বলেছে নিজস্ব কন্টেন্ট দাও, একদম এক বুনোমশ বুনোমশ তোকেও বলছে নিজস্ব কন্টেন্ট দে, নিজস্ব ক্রিয়েটিভিটি দে, নিজস্ব কন্টেন্ট তৈরি কর, কতদিন আর তুই চিনকির শুনু চাটবি, ছাড় চিনকিকে একটু বাঁচতে দে, কারণ চিনকি তো কোনোদিন কাউকে কন্টেন্ট বানায়নি, আসল ব্যাপার চিনকি কাউকে কন্টেন্ট বানায়নি, নিজের মেয়ে জামাইকে করে কেলিয়ে শুয়ে দিয়েছে মার্কেটের মধ্যে একদম উলঙ্গ, ওইদিকে প্রীতম জাঙ্গিয়া নিয়ে দৌড়াচ্ছে আর এদিকে চিনকির মেয়ে বডিশ মাম ঢাকার বডিশ নিয়ে দৌড়াচ্ছে, কারণ চিনকি পাল একদম একাই কাফি ওর মেয়ে জামাইকে পুরো উলঙ্গ করতে, আমরা নয় একবারে চিনকি ঝিঙ্কি ওর মেয়ে ওর বর জামাই এদের ভিডিও করে ফেস ভ্যালু মানে তৈরি করছি, একটা সময় তো ভিউ হতো না, ওদেরকে নিয়ে ভিডিও করার পরেই তো ভিউ হয়েছে, আমাদের আগের ভিডিওতে ভিউ ছিল না, ওদেরকে নিয়ে ভিডিও করার পর ভিউ হয়েছে বলে আমাদেরকে পুরো বলে দিল, কিন্তু পাগলিচু এই চিনকি এই কথাটা বললো, তারপরে আবার আর একটা কথা বললো যে ও নাকি কারোর পেটে লাথি মারে না, ও চায় কতদিন করবা করতে থাকো, মানে একবার বলছে চিনকি এদেরকে নিয়ে ভিডিও করো না পাগলিচু, আবারও বলছে করতে পারো করে যাও আমরা কারোর গরিবের পেটে লাথি মারি না, দুবেলা যদি অন্ন যোগাতে পারি যাক আমাদের মাতা দি, চিনকি চিনকি ড্যাশ ড্যাশ ল আমাদের জয় মাতা দি যে লোকের পেটের অন্ন যোগাচ্ছে, হ্যাঁ বুনোমোষ তো সত্যি চিনকি বুনোমোষ আর অনেকেই আছে যে চিনকির ভিডিও করেই যাক চ্যানেলটা গ্রো করেছে, হ্যাঁ আমাদের প্রীতমও কিন্তু এই চিনকি শুধু তোর ভিডিও করেই লোকে পেট ভরে খেতে পারছে তা না, প্রীতমও তাই সেইভাবে সবার বাড়ির অন্ন জুগিয়েছে, দেখ তোকে চিনকি তোর ভিডিও করতে গিয়ে তোকে কম বলেছে মগা 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 করে চিৎকার করে গেছে, বুনোমোষ অনেক বেশি তোর সুনাম কিচ্ছু গায়নি, তোকে যে বড় করেছে কিচ্ছু করেনি, শুধু মগার কোথায় খারাপ আছে সেগুলো তুলে ধরেছে আর মগা 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 চিৎকার করে গেছে, এটা হলো তোর ফেস ভ্যালু তোর ক্রিয়েটিভিটি যে তুই তোর জামাইকে ন্যাংটো করে মার্কেটে 60,000 সাবস্ক্রাইবার কামিয়েছিস, মুখে মুতে দিয়ে ওরকম সাবস্ক্রাইবারের যে সাবস্ক্রাইবার করতে গিয়ে আমার মেয়ের সংসার ভেঙে ফেলেছি, আমার মেয়েকে পুরো ফ্রাস্ট্রেশন এবং হচ্ছে কী যেন বলে ওইগুলোকে কী সেব যেন চলে গেছে সাইকো করে দিয়েছিস ডিপ্রেশনে ফেলে দিয়েছিস, এইরকম সাবস্ক্রাইবারের মুখে মুতি 10 বার বুঝেছিস চিনকি ড্যাশ ড্যাশ গি, কারণ আমি
এখন ভদ্র হয়ে গেছি, ভদ্র হয়ে গেছি, কারণ আমার চ্যানেল গ্রো হয়ে গেছে না, তাই ভদ্র হয়ে গেছি, তাই চিঙ্কি আমার অন্ন যোগাচ্ছে, তাই চিঙ্কিকে রামপাট দেবো একটু ভদ্রভাবে, তাই না চিঙ্কি মা? ড্যাশ ড্যাশ গি, চলো দেখো চিঙ্কি আবার কীভাবে অন্ন যোগায়। এদিকে বলে দিল এসব ছাড়ো, ছেড়ে নিজস্ব কন্টেন্ট দাও, নিজস্ব ফেস ভ্যালু করো, অনেক তো করলে, অনেক তো চিঙ্কি এখানে বলো তো, ও উত্তর দেবে না, আসলে ওর বর যে গ্যাজার ব্যবসা করে, আর ওর বাড়িতে যে টিং টং কুচকুচ কুচকুচ মানে ওই মধুচক্র চলে, এগুলোর অ্যান্সারও দেবে না, কোনো মতেই দেবে না। সেই কারণে ও বলে দিল আজকে জরুরি সূচনা, সবাই আসো আসো জরুরি সূচনা বলে একটা ভিডিও নামিয়ে দিল। তো ভিডিওটা ছিল, ওর ভিতরে ছিল বয়াকাল ল, বুঝলা, ফোন নাম্বার ভুল দিয়েছে আর বলে দিয়েছে সবাই ফেস ভ্যালু হয়ে গেছে, এখন যার যা কন্টেন্ট তৈরি করো কন্টেন্ট দাও, ও যখন মন চাইবে ওর জামাইকে নিয়ে টানবে, কিন্তু তোমরা কাউকে কিছু বলবা না, ওর যখন মন চাইবে ওর জামাইকে হচ্ছে উলঙ্গ করে রেখে দেবে, ওর জামাইয়ের মায়ের সাথে জামাইকে শোয়াবে, ওর মেয়ে ফ্রাস্ট্রেশন হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, সেটাকেও জামাইয়ের ওপর দোষ দেবে, ওর জামাই কেন ডায়েরি করলো না, ওর জামাই কেন কিছু করলো না, ও এগুলো করে করে 60,000 সাবস্ক্রাইবার গেইন করবে। কিন্তু তোমরা কেউ ভুল করে চিঙ্কি পালকে নিয়ে ভিডিও করো না, কারণ চিঙ্কি পাল গ্যাজার ব্যাপারই, চিঙ্কি পালের বাড়িতে ইন্টুকুলুকুলু মানে মধুচক্র চলে, সেইগুলোর মুখ ও খুলবে না যতই সবাই চিৎকার করুক, ও বলবে না ভেবেছে মানে বলবে না। চলো দেখতে থাকো ভিডিওটা, ছোট্টর উপর দিয়ে দিচ্ছি চিঙ্কি কীরকম মানুষের অন্ন যোগায়, সেটাও তো তোমরা দেখবে, নিশ্চয়ই আমি বলবো তোমরা ভিডিও করো অন্ন যোগানো, মানে তাদের ভিউ দরকার, তা বলুক যদি তাদের অন্ন যোগাতে পারি, নিশ্চয়ই আমি বলবো তোমরা ভিডিও করো অন্ন যোগানো, মানে ভিউ কামাও, ভিউতে তোমাদের দুটো পয়সা আসবে সেই চেষ্টা করো, কিন্তু আমি মুখ খুলবো না, এই কারণেই খুলবো না, আমি চাই না, আমি কারণ আমি বদনাম করতে আর করিও নি আর করবো না, এটা আমার শিক্ষা, ঠিক আছে, আমি নিজে মানুষের উপকার করি তো অপকার করি না, অতএব আমি চিঙ্কি মাতে উপকার করে তো অপকার করে না, আর অপকার করবে না, ও কাউকে কিচ্ছুটি উত্তর দেবে না, ওর বরের গ্যাজিয়ার ব্যবসা, ও কেন ওর জামাইকে ন্যাংটো করেছে, ও কেন মেয়েকে বিক্রি করে, ও এখন কিচ্ছুটি মুখ খুলবে না, এই মুহূর্তে কিচ্ছুটি মুখ খুলবে না, কিন্তু চিন্তা করো না ভিউজ কমলে মুখ খুলতে বাধ্য, তখন ও চিৎকার করবে আর আমরা সেটা কাট ভাঙবো। তা এখন নিজস্ব কন্টেন্ট দাও, নিজস্ব ক্রিয়েটিভিটি করো, আমাদের সমালোচনা করা কাজ, তুমি কী করবা না করবা তোমার ব্লগে তোমাকে সমালোচনা করবো না, তাই হয় আমাদের ক্রিয়েটিভিটিটা তোমরা বুঝতে পারোনি, দেখো তুমি এতদিন কোথায় পৌঁছে যেতা, কোথায় তুমি মহান মা হিসেবে উপস্থাপনা করেছিল নিজেকে, দেখেছো আমাদের ক্রিয়েটিভিটির দ্বারা তোমাকে কেমন আটকে দিয়েছি, আসল ব্যাপার তোমরা আবার আমাদের ক্রিয়েটিভিটিটা চোখে দেখতে পাও না, কেন বলো তো তোমাদের লাগামটা যে আমরা কষে রেখেছি সেই ক্রিয়েটিভিটিটা দেখার ক্ষমতা তোমাদের নেই, এই কারণে দেখতে পারো না, যদি দেখার ক্ষমতা থাকতো তাহলে আর বলতা না নিজস্ব কন্টেন্ট কেন মরণি ড্যাশ ড্যাশ মা, আমরা নিজস্ব কন্টেন্টেই আছি, ভুলে যাচ্ছ তুমি তোমার জামাইকে ন্যাংটো করে খেয়েছো, আমরা নই, আমরা নিজস্ব কন্টেন্টেই আছি, যে কে ভালো কে খারাপ সবাই জনগণের আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরছি, আমরা নিজস্ব কন্টেন্টেই আছি, তোমরা ভুলে গেছো যে আমাদের কাজটা সমালোচনা করা, বুঝেছো চিঙ্কি মাসি? আসলে কী করে বুঝবা, লেখাপড়াটা না নিজে করেছো না মেয়েটাকে ঠিক করে করেছো, তোমার মেয়ে কিন্তু একটা ফুলের মতো মেয়ে, তোমার মেয়ের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হতো যেটা তুমি নিজের হাতে নিজের পায়ে ডোলে ডংশে গিলে খেয়েছো, ডাইনি পিচাশিনি, এবং স্নান করে উঠে আমি বলছি তুমি জীবনে সুখ পাবে না, পাওনি আরও পাবে না, কেন বলো তো তুমি তোমার মেয়ের সুখের সংসারে আগুন লাগিয়ে মেয়েটাকে, মেয়ের সুখ স্বাচ্ছন্দ্য, মেয়ের একটা সুন্দর জীবনকে কেড়ে নিয়ে তোমার মেয়ের কপালেও একটা পাস্ট ডিভোর্স শব্দটা তুমি লিখে দিলে, এরকম কুলাঙ্গার মা আমি বাবার জন্মে দেখিনি, লোকে সবাই কুলাঙ্গার কুলাঙ্গার করে প্রীতমের পিছনে লেগে গেছে না, সব কুলাঙ্গার চিঙ্কি মাসিকে বল সবাই, চলো টাটা, ভিডিওটা এখানেই রাখলাম, ভালো দেখে সুস্থ থেকো, ভালো মজাতে থেকো, আমার বাড়িতে মিস্ত্রি শুনতে পাচ্ছ কথা, তার ভিতরেও ওরা একটুখানি একটুখানি বলে রিকোয়েস্ট করে করে নিলাম।